আশঙ্কা, ভয় আর আনন্দ, এই তিনে মিলেই আমার পদ্মার গল্প। পদ্মা একটা মিষ্টি সকালের গল্প বলতে এসেছি, একই সাথে বহুল চর্চিত পদ্মা সেতুর নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতাও বলব। গত মাসখানেক ধরেই কথা হচ্ছে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা নিয়ে, সংবাদ মাধ্যমে তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই অবস্থা। পদ্মা নদীর মাওয়া ঘাটে ফেরি চলে না এখন, তাই সারা রাত ধরে অপেক্ষা করতে হয় কখন লঞ্চ ছাড়বে। কথায় বলে, যা হয় ভালোর জন্যই হয়, মাঝে মধ্যে মনে হয় ঠিকই বলে। আমি ওই ফাঁকে দেখে এলাম পদ্মা সেতুর বিশালতা, উপভোগ বলেন কিংবা সেলফ একটা অভিজ্ঞতা, যেটাই হোক হলো তো। মিষ্টি একটা সকালে যখন সূর্য উঠি উঠি করছে, তখন শুরু হলো যাত্রা। প্রায় 3 ঘন্টার অপেক্ষায় আধো ঘুমন্ত চোখে সূর্য দেখছি, আর দূর থেকে পদ্মা সেতুর আবছা দৃশ্য। ছোট্ট একটা লঞ্চ, এই লঞ্চে ওঠার অভিজ্ঞতা কখনোই আমার স্বস্তিদায়ক নয়। মনের মধ্যে ভয়, এবারে তো পিলারে ধাক্কা খাওয়ার মতো গল্পও মাথায় ঘুরছে। একই সাথে এই ধরনের লঞ্চে উঠলেই আমার পিনাক 6-এর কথাও মনে পড়ে। লঞ্চ যেতে যেতে যখন পদ্মার মূল স্রোতে মিশে যায়, তখনই টের পাওয়া যায় পদ্মার ঢেউয়ের জোর কতটা। সংবাদে তো দেখছেনই, ফেরি যতই সোজা যাওয়ার চেষ্টা করুক না কেন, স্রোত ঢেউ মিলে জের বার করে দেয় সরলরেখা। পদ্মার জোর এমনই। কিন্তু লঞ্চে ওঠার পর যে মনের কোণে ভয়টা ছিল, সেটা ধীরে ধীরে ভোরের আলোতে যেভাবে আধার মিলিয়ে যায় সেভাবেই মিলিয়ে গেল। খুব অনায়াসে, খুবই আরামসে লঞ্চটি পদ্মা সেতু নিচ দিয়ে বেরিয়ে গেল। লঞ্চ থেকে ঢেউয়ের খেলা, দূরে অন্যান্য জাহাজের জাহাজীপনা দেখতে দেখতেই সময় কেটে গেছে। পদ্মা, তার উপরে 6.5 কিলোমিটারের দানব সেতু, ভয় শঙ্কাকে মনেই চাপা দিয়ে আনন্দযাত্রা। বলা হয়ে থাকে পদ্মা সেতুর সাথে গোটা দক্ষিণবঙ্গের আবেগ জড়িয়ে, এটি স্বপ্নের পদ্মা সেতু হিসেবে পরিচিত অনেকের কাছে। বাংলাদেশের স্বাধীনতার 50তম বছরের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করার চেষ্টা করছে বাংলাদেশের সরকার। ২০২১ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করতে চান, 2021 সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করে যান চলাচল শুরু করতে চায় সরকার। সেতু চালু করার জন্য এর আগে সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল 2021 সালের জুন মাস, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেই সময় প্রায় 10 মাস বেড়েছে।
সেতু চালু হওয়ার পর পরবর্তী 15 বছরের জন্য মোটরসাইকেলের জন্য 105 টাকা, কার জিপের জন্য 750 টাকা, ছোট বাসের জন্য 2025 টাকা, বড় বাসের জন্য 2370 টাকা, 8 টনের ট্রাকের জন্য 2775 টাকা, মাইক্রোবাসের জন্য 1290 টাকা টোল প্রস্তাব করা হয়েছে। পদ্মা সেতুতে গাড়ির লেন থাকবে এক এক পাশে 2টি করে, একটি ব্রেকডাউন লেন। মোট 6 লেনের ব্রিজ হচ্ছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার পানির অংশে। দ্বিতল পদ্মা সেতুর একটি অংশ থাকবে মুন্সিগঞ্জের মাওয়ায়, আরেকটি অংশ শরীয়তপুরের জাজিরায়। সেতুর উপরে গাড়ি চলাচল করবে, রেল চলাচল করবে নিচের অংশে। নানা ধরনের গুজব, নানা ধরনের গুঞ্জন সব কিছু এড়িয়ে পদ্মা সেতু তৈরির কাজ প্রায় শেষ। আশা করা যায় বাংলাদেশের মানুষ এর পুরোপুরি সুফলই ভোগ করতে পারবে। রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুড থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য এবং শোনার জন্য।